নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ কুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জানুয়ারি মাসে কুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির কুল গাছে সঠিক গ্রোথ এবং বৃদ্ধি, পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে কুলের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে, যার ফলে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের ফলন অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে। বর্তমানে আপনারা আমাদের বিভিন্ন প্রজাতির কুল গাছের আপডেট স্বরূপ দেখতে পাচ্ছেন, কি পরিমাণে গাছে কুল ধরে রয়েছে এবং কুলগুলো কিন্তু অনেক অনেক অংশে আকারে, আয়তনে, রসালো, শাঁসালো এবং অনেকাংশে ডেভেলপড হয়েছে কুলগুলো, এবং কুলগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে এবং এই কুলগুলো কিন্তু কিছুদিনের মধ্যে পাকতে শুরু করবে এবং বেশ কিছু গাছের ডাল কুলের ভারিতে কিন্তু ইতিমধ্যে কয়েকটা ডাল ভেঙে গিয়েছে। তাই সার্বিক প্রেক্ষিতে কুলের কিন্তু ডেভেলপমেন্ট অনেক অনেক অংশে আমরা লক্ষ্য করছি, অনেকটাই উন্নত হয়েছে এবং সার্বিক প্রেক্ষিতে এই জানুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা যা প্রত্যেকটি প্রজাতির কুল গাছে গ্রহণ করতে হবে। এই জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটি প্রজাতির কুল গাছে কিছু পরিমাণে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য প্রদান করব। এই মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আমরা নেব লাল পটাশ, নেব 4 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আমরা নেব ফার্টিলাইজার, জিঙ্ক ফার্টিলাইজার অথবা বোরন ফার্টিলাইজার, এই দুটোর মধ্যে যে কোনো একটি নেব 1 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আমরা নেব ভার্মি কম্পোস্ট নেব অথবা 1 বছরের পুরনো গোবর সার নেব অথবা পাতা পচা সার নেব, এই তিনটের মধ্যে যে কোনো একটি নেব 5 মুঠো পরিমাণে, আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট। এবং এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো নেব 4 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা নেব শিংকুচি নেব 4 মুঠো পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র জৈব রাসায়নিক খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাতে ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে এই কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাতে ছাদ বাগানে 10 থেকে 12 ইঞ্চি টবে এই কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1 থেকে 1.5 মুঠো, প্রয়োজন হলে 2 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাতে ছাদ বাগানে 20 লিটারের ড্রামে বা 30 লিটারের ড্রামে বা 200 লিটারের ড্রাম কেটে একটু বড় কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 4 মুঠো বা 5 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের মাটিতে গাছ রয়েছে, কুল গাছ রয়েছে, যেগুলো ছোট গাছ, সেগুলোর ক্ষেত্রে আপনারা 6 থেকে 8 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন, এবং যেগুলো তুলনামূলকভাবে বড় কুল গাছ সেগুলির ক্ষেত্রে আপনারা 10 থেকে 12 মুঠো পরিমাণে, প্রয়োজনে 15 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির কুল গাছে আপনারা জানুয়ারি মাসে প্রদান করতে পারেন। জানুয়ারি মাসে আপনারা যেদিন কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন, নেওয়ার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই প্রত্যেকটি কুল গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুঁষে নেবেন, নেওয়ার পর প্রত্যেকটি কুল গাছের গোড়া থেকে অন্তত পক্ষে 1 বিয়োগ বা 1 হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন, এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুঁষে দেবেন, এবং বিশেষভাবে খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই জল দিয়ে প্রত্যেকটি গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দেবেন। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল ভিজানো বা খোল পচানো জল বা বিভিন্ন শাকসবজির যে খসা ভিজানো বা পচানো জল, এই দুটি আপনারা অল্টারনেটিভভাবে আপনারা 3 দিন অন্তরে অন্তরে অর্থাৎ সপ্তাহে 2 বার করে প্রত্যেকটি কুল গাছে প্রদান করতে পারেন। এর পাশাপাশি আপনারা 7 দিন অন্তরে অর্থাৎ সপ্তাহে 1 বার করে অবশ্যই কলার খসা ভিজানো তরল জৈব সার প্রত্যেকটি প্রজাতির কুল গাছে প্রদান করবেন, এবং বিশেষভাবে খেয়াল রাখবেন
রাখবেন। কোনো ফুল গাছের গোড়া যেন অতিরিক্ত শুকিয়ে যেন না যায়। ছাদ বাগানে যে সকল গাছ রয়েছে সেই গাছের ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন, প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন। এবং মাটিতে যে গাছগুলো রয়েছে অবশ্যই আপনারা 10 দিন বা 15 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। প্রয়োজনে আপনারা গাছগুলো খড় দিয়ে বা কচুরি পানা দিয়ে বা পুরানো পাটের বা চটের বস্তা দিয়ে অবশ্যই গাছের গোড়ার মাটি অবশ্যই মালচিং করে দেবেন। কারণ এই সময় যদি গাছের গোড়ার মাটির আর্দ্রতার অভাব দেখা দেয়, পর্যাপ্ত পরিমাণে যদি না গাছের গোড়ার মাটির আর্দ্রতা থাকে, সেক্ষেত্রে কি হবে, ফল ঝরে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই গাছের যতটুকু প্রয়োজন, প্রয়োজন অনুপাতে অবশ্যই আপনারা জল প্রদান করবেন, তরল জৈব সার প্রদান করবেন। তাতে দেখবেন আপনাদের ফলগুলো অনেক অনেকাংশে ডেভেলপড হবে। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য এই খাদ্যগুলি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি যে সকল স্প্রে রয়েছে সেই স্প্রেগুলোর করার প্রয়োজনীয়তা নেই। যদি আপনারা দেখেন আপনাদের কুল গাছগুলোতে প্রচুর পরিমাণে কি হয়, এই সময় ফল ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ ঘটে। যদি দেখেন প্রচুর পরিমাণে পোকার আক্রমণ করছে, সেক্ষেত্রে আপনারা জৈব উপায়ে নিম অয়েল স্প্রে করতে পারেন 15 দিন অন্তরে, অথবা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা 3 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটাও ছেঁকে নিয়ে কিন্তু আপনারা 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। আপনাদের যদি যেগুলো বাগান রয়েছে সেগুলোর ক্ষেত্রে দেখেন যদি প্রচুর পরিমাণে এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডাইমিথয়েড 30% কম্পোজিশনে যে সকল রোগোর প্লাস লাফবর এগুলো রয়েছে, এগুলো আপনারা 1 লিটার জলে 15 থেকে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাস করে গুলে নিয়ে 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। অথবা সাইপার মেথ্রিন গ্রুপের যেগুলো রয়েছে, আলফা মেথ্রিন 10% EC বা ফসমিতা ইনসেকটিসাইড 50% EC, এগুলো আপনারা 1.5 থেকে 2 ml 1 লিটার জলে ভালোভাবে পাস করে গুলে নিয়ে 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন। তাহলে ফল ছিদ্রকারী পোকা কিন্তু আর আক্রমণ ঘটবে না। তবে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা রাসায়নিক কোনো কীটনাশক এই মুহূর্তে গাছে স্প্রে করবেন না। আপনারা জৈব উপায়ে, আপনারা জৈব যে সকল কীটনাশক রয়েছে সেগুলো আপনারা স্প্রে করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনারা একটি দেখবেন সমস্যা হয়, যদি গাছে কোনো সমস্যা না থাকে কিন্তু স্প্রে করার প্রয়োজনীয়তা নেই। দেখবে আপনার ফুলের যে স্কিনগুলো রয়েছে সেগুলো কালো কালো হয়ে যায় বা স্পট স্পট হয়ে যায়, এক ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে থাকে। এর জন্য অবশ্যই আপনারা যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইড 1 লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাস করে গুলে নিয়ে এই জানুয়ারি মাসে একবার স্প্রে করবেন। যদি কোনো সমস্যা না থাকে স্প্রে করার প্রয়োজনীয়তা নেই। এর পাশাপাশি আপনারা দেখবেন আপনাদের যে সকল ফুল গাছগুলোতে ফুলগুলো একই রকম সাইজ রয়েছে সেখানে স্প্রে করার প্রয়োজনীয়তা নেই। এবং কিছু কিছু গাছে আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু ফুলগুলো বেশ বড় বড় রয়েছে, আর কিছু কিছু ফুলগুলো ছোট ছোট রয়েছে। সেক্ষেত্রে কি হয়, অনুখাদ্যের অভাবের জন্য এই সমস্যাগুলো ঘটে থাকে। এর জন্য অবশ্যই আপনারা যে কোনো ধরনের ওয়াটার সলিউবল বোরন অথবা জিঙ্ক যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে পাস করে গুলে নিয়ে একবার এই জানুয়ারি মাসে স্প্রে করবেন। এর ফলে দেখবেন যে ফুলগুলো ছোট ছোট রয়েছে এখনো পর্যন্ত গাছগুলোতে, সেগুলো কিন্তু অনেক অনেক অংশে আকারে আয়তনে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি অবশ্যই আপনাদের প্রত্যেকটি কুল গাছ জাল দিয়ে ভালোভাবে সুরক্ষা বলয় গড়ে দেবেন। যে গাছগুলো রয়েছে মাটিতে বা ছাদ বাগানে রয়েছে গাছের উপর থেকে অন্তত 2 থেকে 3 হাত উঁচু করে অবশ্যই জাল দিয়ে গাছগুলো ঘিরে দেবেন। কারণ প্রচুর পরিমাণে কিন্তু পাখির আক্রমণ ঘটে এই কুল গাছে, এবং পাখি কিন্তু কুল খেতে খুবই ভালোবাসে এবং কুলগুলো কিন্তু তারা খেয়ে নষ্ট করে দেয়। তাই ফলের সুরক্ষার্থে অবশ্যই কিন্তু আপনাদের জাল দিয়ে সুরক্ষা বলয় প্রত্যেকটি কুল গাছে গড়ে তুলতে হবে। এই সকল পরিচর্যার পাশাপাশি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা প্রয়োজন, পরবর্তী অন্যান্য গাছের পরিচর্যার ক্ষেত্রে সেগুলো কাজে লাগবে। আপনারা এই সময় লক্ষ্য করবেন আপনাদের গাছের কিন্তু কুলগুলো পাকেনি, কিছুদিন পর থেকে পাকতে শুরু করবে। এই সময় কী হয়ে থাকে, সাধারণত দেখবেন কুলগুলো হলুদ হয়ে যায় এবং শুকিয়ে ঝরে পড়ে যায়। অকাল পক্কতা বা অকালে পেকে যাওয়ার জন্য কিন্তু সমস্যা এই সময় লক্ষ্য করা যায়। এর জন্য কি করতে হবে, আপনাদেরকে পটাশ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন গাছের ফলগুলো যাতে ম্যাচুরিটি পায় বা ভালোভাবে যাতে পাকতে পারে সেজন্য কিন্তু আপনাদেরকে পটাশ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনারা দেখবেন যে গাছের সমস্ত কুল একসাথে পেকে যায়, সেজন্য কি হয়, কৃষকরা বাজারে ঠিকমতো দাম পায় না। দীর্ঘদিন যাতে কুলগুলো গাছে থাকে এবং দীর্ঘদিন ধীরে ধীরে যাতে কুলগুলো পাকে সেজন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে এই জানুয়ারি মাসে পটাশ সার ব্যবহার করতে হবে, এবং আমরা খাদ্য তৈরিতে পটাশ সার ব্যবহার করেছি। এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন কুলগুলো ঠিক বেলুনের মতো ধীরে ধীরে বড় হতে থাকে এবং ফেটে যায়। এই ফল যে ফেটে যায় সেটা হচ্ছে অনুখাদ্যের অভাবের জন্য ফল ফেটে যায়। এর পাশাপাশি দেখবেন যে ফলগুলো কিছু কিছু ফল বড় হচ্ছে বা কিছু কিছু কুলগুলো ছোট রয়েছে, এই যেগুলো ছোট রয়েছে সেগুলো হচ্ছে অনুখাদ্যের অভাবের জন্য সেগুলো ঠিকমতো বাড়েনি। এর পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন যে কুলের যে ঠিকমতো সঠিক আকার আকৃতি পায়নি সেজন্য কিন্তু অনুখাদ্যের অভাব, সেজন্য আপনারা ওয়াটার সলিউবল বোরন বা ওয়াটার সলিউবল জিঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা খাদ্য তৈরিতে ব্যবহার করবেন। আমরা ইতিমধ্যে এই পটাশ এবং বোরন এই জানুয়ারি মাসে খাদ্য তৈরিতে ব্যবহার করেছি। এই দুটি কিন্তু এই কুল গাছের জন্য জানুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য প্রথম থেকে ধাপে ধাপে যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা গ্রহণ করলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের কুলগুলো ধীরে ধীরে আরো বড় হবে, রসালো হবে, শাঁসালো হবে এবং কুলগুলো কিন্তু খুব ভালোভাবে ম্যাচুরিটি পাবে এবং খুব তাড়াতাড়ি কুলগুলো পেকে যাবে। এবং সর্বোপরি আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুলের ফলন কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে, এবং কুলের গুণগত মান কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে।
কুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য, কুল গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও এবং প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। জানুয়ারি মাসে কুল গাছের পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।